दुशाकाशे बद्धभूमिते स्मृतिस्तम्भ निर्माण प्रकल्पे काजी शुरू हयनि 265 अयत्न अवहेलाय अनेकगुली एखन मयलार भागा विजयेर 50 बछरेर द्वारप्रान्ते देश शहीददेर प्रति श्रद्धा जानाते प्रस्तुत जातीय स्मृतिसौध एबार नतून धरनेर करोना भाइरास शनाक्तेर दाबी ब्रिटिश स्वास्थ्यमंत्रीर सराच्छे द्रुत अवहित करा हलो विश्व स्वास्थ्य संस्थाके तीव्र कुआशाय नौ ओ सड़क जोगाजोग विपर्यस्त चलती मासेई आसछे दुटी शैत्यप्रवाह बोलछे आबहावा अफिस करोनाकाले नतून सम्भावना देखाछे अनलाइन वाणिज्य बाड़छे उद्योक्तार संख्या मान निश्चित करे चैलेंज बोलछेन विशेषज्ञरा एवं विजय दिवस के सामने रेखे कर्मव्यस्त फुले राजधानी ख्यात जशोरेर पथखाली कोटी टाकार फुल बिक्रिर आशा व्यवसायीदेर रेनबो ऑलराउंडर एक्सटेरियर पेंट বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট দর্শক সবাইকে স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময় এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম আর এবার যাচ্ছি পুরো সংবাদে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি বিজড়িত 281 বদ্ধভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্পের দুই বছরে 265টিতে কাজ শুরু করেনি মন্ত্রণালয় দেশজুড়ে মুক্তিযোদ্ধা স্মৃতি বিজড়িত সব বদ্ধভূমি অযত্ন অবহেলা এখন ময়লার ভাগার এতে হতাশা জানিয়েছেন মুক্তিযোদ্ধারা আর বিশ্লেষকরা বলছেন বদ্ধভূমি নির্মাণ কাজকে অবহেলা করা মুক্তিযুদ্ধ ও শহীদদের অবমাননার সমান এজন্য দ্রুতই বদ্ধভূমিগুলো স্মারক নির্মাণের দাবি জানান তারা ফকরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদের রক্তে কেনা বাংলাদেশ 1971 সালে দেশজুড়ে অকাতরে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা হত্যা করে এ জাতির সূর্য সন্তানদের দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা শহীদদের গণকবরের স্থানগুলো সংরক্ষণে 1996 সালে উদ্যোগ নেয় তৎকালীন সরকার এরপর তা দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশের 281টি গণকবরের বদ্ধভূমিতে স্মৃতিস্তম্ভ স্থাপনে উদ্যোগ নেয় সরকার প্রকল্পের মেয়াদ শেষ পর্যায়ে এর মধ্যে কাজ হয়েছে ময়মনসিংহ পিরোজপুর সহ হাতে গোনা কয়েকটি বদ্ধভূমির কাজ প্রশাসন কেন জানি বদ্ধভূমিকে সংরক্ষণ করতে চাচ্ছে না বলে আমার মনে হয় সব তালিকাগুলো আমরা দিয়েছি বদ্ধভূমি তালিকাগুলো দিয়েছি নেই এখনো 265 বদ্ধভূমি সংরক্ষণে কোনো কাজই করেনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অযত্ন অবহেলায় শহীদদের স্মৃতি বিজড়িত বদ্ধভূমি এখন দখল প্রায় যতগুলো চিহ্নিত হয়েছে সেখানে দ্রুত স্মারক যেটা স্মৃতিস্তম্ভ একই নকশায় যেটা আমাদের প্রস্তাব ছিল সেটা কেন করা হয়নি এটা মন্ত্রণালয় ভালো বলতে পারবে কিন্তু আমরা মনে করি যে এই কাজটা খুব দ্রুত করতে হবে মন্ত্রণালয়ে অনেক রকমের ইয়ের কাজ থাকে কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক শহীদদের বিষয়ে কাজগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে সেটা দেশের সবচেয়ে বড় বদ্ধভূমি পাহাড়পুরের পাহাড়তলি বদ্ধভূমির একই অবস্থা এছাড়া সীতাকুণ্ড রংপুর সহ দেশের নানা প্রান্তের বদ্ধভূমিগুলো পরিবর্তন আসেনি যে কোনো মন্ত্রণালয় বলুন তাদেরকে যদি মুক্তিযুদ্ধের বিষয়টাকে যদি অগ্রাধিকার না দেয় তাহলে আমি বলবো এটা 30 লক্ষ শহীদকে অপমান করা হচ্ছে মুক্তিযুদ্ধে আমাদের যে জাতির পিতা বঙ্গবন্ধুর যে স্বপ্ন সেইটাকে অবমাননা করা হচ্ছে কারণ এই বঙ্গবন্ধুই বলেছিলেন 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে আমরা আমাদের সংবিধান লিখেছি এটা তো সংবিধানও অপমাননার স্বামী বলে আমি মনে করি বিশ্লেষকরা জানান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এসব বদ্ধভূমি সংরক্ষণ করা না গেলে হুমকির মুখে পড়বে দেশের ইতিহাস ফকরুল ইসলাম নিউজ 24 ঢাকা বিজয়ের 50 বছরে পা দেওয়ার দ্বার প্রান্তে দেশ জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন হয়েছে চলছে শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা তবে করোনা সতর্কতায় স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করতে হবে স্মৃতিসৌধে নাজমুল হুদার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট আগামীকাল সাভারের জাতীয় স্মৃতিসৌধে 49তম বারের মতো বীর সন্তানদের বরণ করবে সমগ্র জাতি যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে এরই মধ্যে শেষ হয়েছে জাতীয় স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধনের কাজ মিনারগুলো ঘষে মেজে পরিষ্কার করা হয়েছে রংতুলির আচরে সাজানো হয়েছে প্রতিটি স্থাপনা শহীদ বেদির প্রবেশ মুখে শোভা পাচ্ছে রং বেরঙ্গের ফুল মানে রংতুলির কাজ করি কাজ করা আমাদের খুব ভালো লাগে আমরা একটাই থেকে এই দোয়া মুসার কাজ শেষ করে পরে রংতুলি দিয়ে সাজাই করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে উদযাপন করা হবে বিজয় দিবস মানতে হবে স্বাস্থ্যবিধি
স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী না আসলেও সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তাদের প্রতিনিধিদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে। মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় রাষ্ট্রপতি ওনাদের পক্ষ থেকে ওনাদের সামরিক সচিবগণ প্রথমে ফুল দিবেন। স্মৃতিসৌধ পরিদর্শন এবং ফুল দিতে গেলে অবশ্যই মাস্ক পরিধান করে আসতে হবে। 16 ডিসেম্বর উপলক্ষে স্মৃতিসৌধ এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে সিসিটিভি। ডিসেম্বর মাসের থেকেই আমরা এখানে আলাদা একটা নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করেছি এবং এটা অব্যাহত আছে এবং এটা যতক্ষণ না অনুষ্ঠান শেষ হচ্ছে ততক্ষণ এটা চলতে থাকবে। করোনা সংকটের শুরুর দিকে 26 মার্চ স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করে সরকার। তবে বিজয় দিবসে এসে স্বাস্থ্যবিধি মানার শর্তে উন্মুক্ত হল স্মৃতির মিনার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, বিস্তারিত জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল হুদা, শুভ সকাল। জানতে চাই আপনার কাছে, কাল বিজয় দিবস, জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে কতটা প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ? সর্বশেষ কি প্রস্তুতি নেওয়া হচ্ছে সেখানে? ধন্যবাদ তন্ময়। আপনি যেমনটি বলছেন, রাত পোহালেই কিন্তু বিজয় দিবস। সেই বিজয় দিবসকে সামনে রেখেই কিন্তু জাতীয় স্মৃতিসৌধে সর্বশেষ প্রস্তুতি এখন শেষ পর্যায়ে রয়েছে। এখন আপনারা জানেন যে এই মুহূর্তে আসলে ধোয়া মোচা রং তুলির কাজ এবং সব ধরনের কাজই কিন্তু এখন করছে এবং এই মুহূর্তে সেনাবাহিনীর তিন বাহিনীর কর্মকর্তারা মহড়া চলছে। এখন কিন্তু আপনারা দেখছেন যে এই যে মহড়ার মধ্য দিয়ে কিন্তু শেষ হয়ে যাবে এবং এখানে কিন্তু যে এখন এই মুহূর্তে আপনার বিভিন্ন গোয়েন্দা সংস্থা, প্রায় 3000 মতো গোয়েন্দা সংস্থা এখানে মোতায়েন করা হয়েছে এবং এর মধ্যে কিন্তু আপনি দেখছেন যে জাতীয় স্মৃতিসৌধের ভিতরে সুইপ করছে এবং গোয়েন্দা সংস্থারা সেখানে কিন্তু তাদের ভিতরে এখন পর্যন্ত কাউকে কোনো রকম প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এছাড়াও কিন্তু ধুয়ে মুছে এবং বাহারি রঙের ফুল দিয়ে সাজানো হয়েছে এই মুহূর্তে। আপনার একটু দেখাতে চাই যে এখনও কিন্তু যে ফাইনাল যে মহড়া সেটা কিন্তু আসলে চলছে এবং এই মহড়ার মধ্যে দিয়ে কিন্তু আজকে বিকালে কিন্তু শেষ হবে এবং কালকে কিন্তু আপনারা জানেন যে এখানে বিজয় দিবসের যে উদযাপন সেটা কিন্তু পালন করা হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতি যেহেতু করোনার মধ্যে তারা আসবেন না এবং তাদের সামরিক বাহিনী কিন্তু শ্রদ্ধা জানাবেন। এর পরপরই কিন্তু উন্মুক্ত করে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। তারা এখানে দেখছেন যে এর মধ্যে সব যেসব প্রস্তুতির মধ্যে রয়েছে এখানে ফুল দিয়ে সাজানো হয়েছে, রং তুলির কাজ এবং 28টি পয়েন্টে কিন্তু সিসি ক্যামেরা বসানো হয়েছে। সেই বসানো যে ক্যামেরার মধ্যে আপনি দেখছেন যে এরই মধ্যে বিভিন্ন পয়েন্টগুলোতে ক্যামেরা, এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন এবং ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু আপনি দেখছেন যে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেখানে কিন্তু ক্যামেরা টোটালটা মহাসড়ক জুড়েই কিন্তু ক্যামেরা বসানো হয়েছে এবং এরই মধ্যে আপনি দেখছেন যে এই যে মহড়ার যে কার্যক্রম সেগুলো কিন্তু আপনি শেষ করার এক পর্যায়ে রয়েছে এবং তিন বাহিনীর যে মহড়া আপনি দেখছেন যে তারা কিন্তু যে প্রস্তুতি সেটা কিন্তু তারা করছে এবং নানা কার্যক্রম কিন্তু এই মুহূর্তে তাদের হাতে রয়েছে। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। নাজমুল, আপনাকে ধন্যবাদ জাতীয় স্মৃতিসৌধ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে সেখানকার সর্বশেষ প্রস্তুতির খবর জানাবার জন্য। এবারে গৌরবের ডিসেম্বর প্রসঙ্গ। মুক্তিযুদ্ধের উপসেনার প্রধান একে খন্দকার বাঙালি পাইলটদের নিয়ে পাকিস্তানিদের ওপরে হামলা করাতেন। ছোট্ট তিনটি সাধারণ বিমান দিয়েই মুক্তিযোদ্ধারা দেখিয়েছিলেন অসাধারণ নৈপুণ্য। অবসরপ্রাপ্ত ভাইস মার্শাল একে খন্দকার নিউজ 24 কে শোনান মুক্তিযোদ্ধাদের সেই বীরত্ব গাথা। অন্তর বিশ্বাসের প্রতিবেদন। একাত্তরের মার্চ মাসের শুরুর দিক, প্লেনে করে সাদা পোশাকে পাকিস্তানি সৈন্যরা বাংলাদেশে নামে। কয়েক দিন ধরে আসতে থাকে তারা। হঠাৎ করে এত সৈন্য বাংলাদেশে আসায় খুব অবাক হন একে খন্দকার। অধীনস্থদের তাই আগেভাগেই সাবধান করে দেন। একে খন্দকার তখন উইং কমান্ডার হিসেবে বিমান বাহিনীতে দায়িত্বরত ছিলেন। শুধু লোক মানুষ নয়, আরো জিনিসপত্র নিয়ে আসছিল তারা। শুরু হয় মুক্তিযুদ্ধ, এরপর তিনি চলে যান ভারতে। সেখানে বাঙালি পাইলটদের দিয়ে পাকিস্তানিদের ওপর হামলা করানোর প্রস্তুতি নেন। আমরা আমাদের ছেলেদেরকে নিয়ে
একটা ডিমাপুরে গেলাম, ওখানে একটা ইয়ে ছিল, এয়ারপোর্ট ছিল, কিন্তু আর কিছু ছিল না, রানওয়েটাতে ছিল। কন্ডিশন ছিল যে আমাদের ট্রেনিং হবে রাত্রের বেলায়, দিনবেলায় নয়, কারণ আমাদের এমন কিছু নেই যে আমরা দিনের বেলা যেতে পারি। রাত্রে গিয়ে পাকিস্তানিদের আক্রমণ করা বেশ কঠিন ছিল। ভারতীয় বিমান পাওয়া গেল তিনটি, কিন্তু সেগুলো ঠিক যুদ্ধ বিমান নয়, তাই বলে পিছপা হলে তো চলবে না। বাঙালি পাইলটরা ভারতের মাটি থেকে উড়াল দিল বাংলাদেশে, সুনিপুণভাবে হামলা করলো পাকিস্তানিদের ওপর। এতে কিন্তু পাকিস্তানিদের যথেষ্ট ক্ষতি হয়েছিল, তারা বুঝতে পারেনি যে এই হয়ে গেল একটা ক্ষতিকর হঠাৎ হতে পারে। তারপর ওরা এসে এইভাবে বিভিন্ন জায়গায় অ্যাটাক করতে লাগলো, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখানে পাকিস্তানের ছিল। অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার ছিলেন মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি। ১৬ই ডিসেম্বর পাকিস্তানিদের আত্মসমর্পণের সেই মহেন্দ্র খনের সাক্ষী তিনি। নিয়াজি সারেন্ডার করলো, তখন বাংলাদেশের মধ্যে যে আনন্দ সে না দেখলে বলা যায়। আমি তো সবাই আমাকে জোরে ধরে ছোট কাঁদছিল যে আজকে আমরা শান্তির সাথে ঘুমোতে পারবো। বীরোত্তম এ কে খন্দকার মনে করেন দেশের তরুণ প্রজন্মকে আরও উন্নত মানের শিক্ষা দেওয়া দরকার, সেই সাথে দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে, তাহলেই পাওয়া যাবে কাঙ্ক্ষিত সোনার বাংলাদেশ। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলে নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। আর এই সংক্রমণ খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। নতুন এই ভাইরাসের বিস্তারিত গবেষণা তদন্তে নেমেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীরা। এদিকে করোনায় বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 7,31,00,000, আর যেখানে মোট প্রাণহানি 16,27,000-এর বেশি। মাসুদ জানার ডেস্ক রিপোর্ট। করোনার ভ্যাকসিন বিশ্বে নিয়ে এসেছে আশার আলো, থেমে নেই সংক্রমণ আর মৃত্যু। এরই মাঝে করোনার রূপ যেন দিনে দিনে নতুন দিকে মোড় নিচ্ছে। যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলে নতুন ধরনের করোনার সন্ধান মিলেছে, এমনকি ভাইরাসটি অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়ছে। ব্রিটিশ মন্ত্রী জানান, নতুন ধরনের এই ভাইরাস সংক্রমিত রোগী শনাক্ত করেছে অন্তত 60টি আলাদা স্থানীয় কর্তৃপক্ষ। আমরা টেস্টিং এবং নজরদারি ব্যবস্থা বাড়িয়েছি। ভাইরাসটির যে নতুন রূপ তা আরও দ্রুত বেশ কিছু অঞ্চলে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। গেল সপ্তাহ জুড়ে লন্ডন সহ বেশ কয়েকটি এলাকায় এই সংক্রমণ দ্রুত বেড়েছে। এই ঘটনার পর লন্ডন জুড়ে সর্বোচ্চ সতর্কতার সাথে আরো কঠোর লকডাউনের পথে হাঁটছে দেশটির প্রশাসন। এরই মাঝে নতুন ধরনের এই ভাইরাসে আক্রান্ত হয়েছে 1,000-এর বেশি মানুষ। আর নতুন এই ভাইরাস সম্পর্কে বিস্তারিত গবেষণায় তদন্তে নেমেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীরা। আমরা ভাইরাস সম্পর্কে সচেতন, এরই মধ্যে ভাইরাসটির অনেকগুলো রূপ আমরা বিশ্বে দেখেছি। আমি মনে করি ইংল্যান্ডের জনগণ এর কবলে পড়েছে। এদিকে করোনা ভাইরাসে গেল 24 ঘন্টায় বিশ্বজুড়ে আরো 5,26,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছে, প্রাণহানি হয়েছে 8,400-এর বেশি মানুষের। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে 15 তারিখের পর তাপমাত্রা আরো কমবে। এই সময় তাপমাত্রা 10-8 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চলতি মাসে 2টি শৈত্যপ্রবাহ হতে পারে। গেল কয়েকদিন সারা দেশে দিনে ও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। উত্তরাঞ্চলে টানা কয়েকদিন ধরে চলছে শৈত্যপ্রবাহ, শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গুড়ি গুড়ি বৃষ্টির মতো করে পড়ছে শীত, হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে পরিবহনগুলো। এছাড়া ঘন কুয়াশার কারণে কয়েকদিন সূর্যের দেখা মেলেনি। শীত আর কুয়াশায় নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ পড়েছেন দুর্ভোগে। প্রচণ্ড কুয়াশা ও শীতের প্রভাব পড়েছে কৃষিতে, কারণ মাঠে কাজ করতে না পারার কারণে আলু বেগুন মরিচ সহ নষ্ট হয়ে যাচ্ছে কৃষকের ক্ষেত খামার। এছাড়া ছিন্নমূল মানুষ সংকটে ভুগছেন শীতের কাপড়ের। ঠান্ডার মধ্যে ইনকাম ইনকাম নাই, আগে 500-600 টাকা ইনকাম করতাম, এখন মনে হয় 150-200 টাকার মতো ইনকাম হয়। কষ্ট করি, কম্বল না পাই, কোনো রিলিফ না পাই, খাবার কষ্ট হয়েছে, নাড্ডা বেসে বেসে কোনো মতো মতো খাই, ঘর বাড়ি কিছু নাই। ঠান্ডা ঠেলায় বাইরে হতে পারি না, সকালবেলা ঘুম থেকেই উঠতে পারি না শীতের দরুনে।
এদিকে রোববার থেকে তাপমাত্রা কিছুটা বাড়লেও আবহাওয়া অফিস জানিয়েছে 16-17 তারিখের দিকে দেশের তাপমাত্রা আরও কমে আসবে। বিশেষ করে উত্তর পশ্চিমাঞ্চলে বেশি শীত অনুভূত হবে। 15 তারিখের পরে থেকে গ্রাজুয়ালি টেম্পারেচার ফল করবে, বিশেষ করে উত্তর পশ্চিমাঞ্চলে রাজশাহী, রংপুর, দিনাজপুর এবং বাংলাদেশের ওয়েস্টার্ন পার্ট অর্থাৎ পশ্চিমাঞ্চলের যশোর, কুষ্টিয়া এই রিজনগুলোতে টেম্পারেচার গ্র্যাজুয়ালি ফল করতে শুরু করবে। টেম্পারেচারটা দেখা যাবে যে কোথাও কোথাও 10-এর কাছাকাছি এবং 10-এর নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া চলতি মাসে দুটি মৃদু কিংবা মাঝারি শৈত্যপ্রবাহ হতে পারে বলে জানাচ্ছেন এই আবহাওয়াবিদ। শৈত্যপ্রবাহের মানে মৃদু ধরনের হওয়ার সম্ভাবনা হলো 17-18-19 এই সময়টায়, এবং এই মাসের শেষের দিকে আবার আরেকটা শৈত্যপ্রবাহের একটা সম্ভাবনা আছে মৃদু থেকে মাঝারি ধরনের। এবছর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস। হাসান পারভেজ, News24, ঢাকা। প্রধানমন্ত্রীর ঘোষণার পরও ঠিকাদার না পাওয়ায় আটকে গেছে মহানন্দা নদীতে দেশের সবচেয়ে বড় রাবার ড্যাম নির্মাণ প্রকল্প। এরই মধ্যে 4 দফা দরপত্র আহ্বান করা হলেও কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানই সে দরপত্র অংশ নেয়নি। আর পানি উন্নয়ন বোর্ড বলছে ঠিকাদার না পাওয়ায় প্রকল্পটি বাস্তবায়ন এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রফিকুল আলমকে সঙ্গে নিয়ে কাজী শাহেদের প্রতিবেদন। ভূপরস্থ পানি সংরক্ষণে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে দেশের সবচেয়ে বড় রাবার ড্যাম নির্মাণের প্রকল্প প্রস্তাব করে পানি উন্নয়ন বোর্ড। 2018 সালের 16 জানুয়ারি একনেক সভায় প্রকল্পটি পাশ হয়। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে 3 দফা দরপত্র আহ্বান করেও যোগ্য কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান পাওয়া যায়নি। চতুর্থবার আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। বেসিক্যালি আমাদের দেশীয় ঠিকাদারদের এই রাবার ড্যাম করতে যে মিনিমাম কোয়ালিফিকেশন, আমরা আসলে দেশীয় ঠিকাদারদের মধ্যে এই মিনিমাম কোয়ালিফিকেশনটা পাইনি। প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে কৃষিতে বিপ্লব ঘটবে, এত বড় প্রকল্পের অভিজ্ঞতা নেই দেশীয় কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের। তাই রাবার ড্যাম থেকে সরে এসে কনক্রিটের স্থায়ী অবকাঠামো নির্মাণের বিষয়টি ভাবার সময় এসেছে। এখন রাবার ড্যাম নির্মাণ কাজের ঠিকাদার পাওয়া না গেলেও বিকল্প অপশন চিন্তা করে যে কোনোভাবে আমরা বাস্তবায়নের উদ্যোগ নিতে পারি। কম্বাইন্ড ওয়াটার কন্ট্রোল স্ট্রাকচার, এই ধরনের অপশন চিন্তা করা যেতে পারে। পরিবেশবাদী সংগঠনগুলো বলছে কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় প্রকল্পটি ভূমিকা রাখবে, তাই যে কোনো পদ্ধতিতেই দ্রুত তা বাস্তবায়ন জরুরি। এই প্রকল্পটা দ্রুত বাস্তবায়ন হলে এই অঞ্চলের স্বাভাবিক পানির স্তর থাকবে, কৃষিতে ব্যাপক বিপ্লব ঘটবে এবং এখানে হাঁস মুরগি মৎস্য ব্যাপকভাবে চাষ হবে। 2017 সালে 160 কোটি টাকার এ প্রকল্পটি জমা দেওয়া হয় একনেকে। প্রকল্পের কাজ শেষ করার সময় নির্ধারণ করা হয়েছে 2022 সালের 31 ডিসেম্বর। গাজী শাহেদ, News24, রাজশাহী। করোনাকালে সম্ভাবনা বাড়ছে ই কমার্স বা অনলাইন বাণিজ্যের। এই সময়ে বেড়েছে নতুন নতুন অনলাইন উদ্যোক্তার সংখ্যাও। খাত সংশ্লিষ্টরা বলছেন মহামারীর এই সময়ে ক্রেতাদের বড় অংশই ঘরে বসে নিত্যপণ্য সহ প্রয়োজনীয় সামগ্রী কিনছেন। তবে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ই কমার্সের পরিধি দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। অবশ্য এক্ষেত্রে মানসম্মত পণ্য, ইন্টারনেট সুবিধা এবং সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। বাবু কামরুজ্জামান জানাচ্ছে বিস্তারিত। করোনাকালে বিপর্যস্ত অর্থনীতিতে ভিন্ন আশার আলো জুগিয়েছে দেশের ই কমার্স বাণিজ্য। শুরুতে কেবল ওষুধের অর্ডার কয়েক গুণ বেড়ে গেলেও এখন নিত্যপণ্য থেকে শুরু করে ইলেকট্রনিক্স, মুঠোফোন, ফ্যাশন পণ্য, জুতা, শাড়ি ও গয়না এমন সব পণ্যের বেচাকেনাও বেড়েছে অনলাইন প্ল্যাটফর্মে। স্বাস্থ্য ঝুঁকি ও নিরাপত্তার কারণে ক্রেতার অভ্যাসেও এসেছে পরিবর্তন, জানিয়ে আশাবাদী হয়ে উঠছেন ই কমার্স উদ্যোক্তারাও। ফলে করোনার এই সময়কে অনলাইন ব্যবসার কৌশল হিসেবে বেছে নিয়েছেন অনেক নতুন নতুন উদ্যোক্তা। অনলাইনে পণ্য কিনবে কিনা এটা নিয়েও সংশয় হচ্ছিল খুব। তবে করোনার এই সময়ে প্রতিযোগিতা যেমন বেড়েছে, তেমনি অনলাইনে কেনাকাটাও মানুষের বেড়েছে। ব্যবসায়িক যে পরিধির যে বৃদ্ধি সেটা মূলত এই করোনাকালীন সময়েই অর্জিত হয়েছে। করোনা চলাকালীন সময়ে প্রায় 40 জন নতুন কর্মী নিয়োগ দিই। আগে যে ড্রপ টু গ্রো করতো তার থেকে অনেক বেশিভাবে গ্রো করছে। বাট আবার একদিকে এটাও ঠিক যে এই গ্রোথটা কিন্তু কিছুটা এখনো শহর নির্ভর হয়ে আছে। ই কমার্স উদ্যোক্তারা বলছেন করোনাকালীন এই সময়ে ক্রেতারা অনলাইনে ভরসা খোঁজায় সুফল মিলছে এই খাতে, বাড়ছে বাজারের আকারও। ই কমার্স খাতের ব্যবসায়ীদের সংগঠন ইক্যাবের হিসাবে করোনাকালে গত 8 মাসে এ খাতে লেনদেন হয়েছে অন্তত 3,000 কোটি টাকা। সংগঠনটির সদস্য সংখ্যা এখন 1400।
করোনার এই সময়ে নতুন সদস্য যুক্ত হয়েছে 365টি, যদিও শতভাগ কার্যক্রম চালাতে পারছে 300 থেকে 350 প্রতিষ্ঠান। আমাদের কোনো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এখন পর্যন্ত নেই, নীতিমালা আমাদের যদিও আছে কিন্তু আইন এখনও ই কমার্স সেক্টর এখনও হয়নি। আমাদের রুরাল ই কমার্স ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে বেশ কিছু পলিসি সাপোর্ট প্রয়োজন, ইনফ্রাস্ট্রাকচারও দরকার, সাপোর্ট দরকার, আরও স্কিল এনহ্যান্সমেন্ট দরকার যারা অনলাইনে বিশেষ করে বিক্রির সাথে যুক্ত আছেন সেখানে। তবে কেবল রাজধানী কেন্দ্রিক নয়, দ্রুতগতির ইন্টারনেট, মানসম্মত পণ্য এবং সরবরাহ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে ই বাণিজ্য রাজধানীর বাইরে ছড়িয়ে দেয়া গেলে নতুন কাজের সুযোগ এবং স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে আনা সম্ভব বলে মত এই অর্থনীতি বিশ্লেষকের। এখন কোভিড-19 স্বাস্থ্য ঝুঁকি এড়াতে আমাদের জন্য দরকারি হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মটাকে বাড়ানো এবং এটাকে যত বেশি ফর্মালাইজ করা যায়, যত বেশি স্ট্রাকচারে আনা যায় সেই দিকে যাওয়া। 2025 নাগাদ ই কমার্স খাতে আরও 5 লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে জানিয়েছে ICT বিভাগ ও খাত সংশ্লিষ্টরা। বাবু কামরুজ্জামান, News24, ঢাকা। সংবাদের পর জানিয়েছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার দেখছেন News24 সংবাদ, এবার FS সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বিজয় দিবসকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন যশোরের গদখালির ফুল চাষিরা। প্রতি বছর বিশেষ দিবসে কয়েক কোটি টাকার ফুল বিক্রি হলেও এবছর করোনাকালীন এই সময়ে কাঙ্ক্ষিত ফুল বিক্রি হবে কিনা তা নিয়ে শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। রিপন হোসেনের পাঠানো তথ্যচিত্রে টেক্সট রিপোর্ট। বিভিন্ন ফুলের রঙে রঙিন ফুলের রাজধানী খ্যাত গদখালি। দেশের ফুলের মোট চাহিদার প্রায় 70% এখান থেকে সরবরাহ করা হয়, তাই বিজয় দিবস উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন এখানকার ফুল চাষিরা। ফুল চাষিরা জানান, এবছর করোনা ও ঘূর্ণিঝড় আম্পানের কারণে লোকসান গুনতে হচ্ছে তাদের। ক্ষতি পুষিয়ে নিতে বিজয় দিবস, ইংরেজি নববর্ষ সহ কয়েকটি উৎসবকে সামনে রেখে ফুল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। 16 ডিসেম্বর উপলক্ষে আমাদের চন্দ্র স্নোবলের যে সাদা কালারটা এসে আমরা মেইনভাবে তৈরি করছি, আর যেটা হলুদ আছে সেটা বাগান মোটামুটি এখন একটু ভালো বানাইছি। তবে সামনে যদি আবার করোনা আসে তাহলে আমরা আরও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সামনে যে অনুষ্ঠানগুলো আছে, অনুষ্ঠানগুলো যদি আমাদের কোনো সমস্যা না হয় তাহলে আমরা কিছুটা সামনে আগাতে পারব। করোনা ও নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে ফুলের বাজারে ধস নেমেছে। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে সরকারি সহযোগিতা চান ব্যবসায়ী নেতারা। ফুল কিন্তু চাহিদা আছে, ভালো দামে বিক্রি হচ্ছে, তা আমরা আশা করছি যে এভাবে যদি বাজার যায় এবং তাহলে আমাদের মোটামুটি কৃষকরা পুষিয়ে নিতে পারবো। কৃষি বিভাগের পক্ষ থেকে ফুল চাষীদের নানা সহযোগিতা দেওয়া হচ্ছে জানালেন সংশ্লিষ্টরা। কৃষি বিভাগ সার্বক্ষণিকভাবে বিভিন্ন সহায়তা প্রণোদনার মাধ্যমে, বীজ সহায়তার মাধ্যমে, সবজি চারা বিতরণের মাধ্যমে এবং কিছু কিছু চাষীকে প্রশিক্ষণও দেওয়ার মাধ্যমে তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে যশোর জেলায় 1,500 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ করছেন প্রায় 6,000 কৃষক। ডেক্স রিপোর্ট, News24। আর একটু বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার দেখছেন News24 সংবাদ, এবার News24 স্পোর্টস। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে চেলসি ও ম্যানচেস্টার সিটি। বাংলাদেশ সময় রাত 12টায় ওলভারহ্যাম্পটনের আতিথেয়তা নেবে দ্য ব্লুজরা, আর রাত 2টায় ইতিহাদ স্টেডিয়ামে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের মুখোমুখি হবে সিটিজেনরা। বিস্তারিত ম্যাচ প্রিভিউ। প্রিমিয়ার লিগে আবারও ছন্দপতন হয়েছে চেলসির। সব প্রতিযোগিতা মিলে টানা 14 ম্যাচে অপরাজিত থাকার পর লিগ ম্যাচে এভারটনের কাছে হেরে টেবিলের 5-এ নেমে গেছে ল্যাম্পার্ডের শিষ্যরা। আবারও টেবিলের 4-এ ওঠার লক্ষ্য নিয়েই উলভারহ্যাম্পটনের বিপক্ষে মাঠে নামবে দ্য ব্লুজরা। দলটির বিপক্ষে মোট 12 দেখার 9 ম্যাচেই জয়ের স্বাদ পেয়েছে চেলসি, তাই ম্যাচের আগে কিছুটা নির্ভর রয়েছে ল্যাম্পার্ডের শিষ্যরা। উলভারহ্যাম্পটনের বিপক্ষে মাঠে নামার আগে নিয়মিত 3 উইঙ্গারকেই দলে পাচ্ছেন ল্যাম্পার্ড। হুডসন ওডোই ও হাকিম জিয়েচের মাঠে নামার সম্ভাবনা না থাকলেও শুরুর একাদশেই থাকবেন টিমো ওয়ার্নার, কাই হাফাৎস ও জর্গিনিও। এদিকে এদিনের অপর ম্যাচে ঘরের মাঠে ওয়েস্ট ব্রমউইচকে আতিথেয়তা দেবে ম্যানচেস্টার সিটি। সবশেষ লিগ ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র করা সিটিজেনরা মরিয়া জয় ফিরতে। এ মুহূর্তে টেবিলের 9 থাকলেও একটি জয় গার্দিওলা শিষ্যদের নিয়ে আসতে পারে 6 নম্বরে, তাই ঘরের মাঠে জয়ই চোখ রাখছেন সিটি বস গার্দিওলা।
ইঞ্জুরির কারণে এই ম্যাচে থাকছেন না এরিক গার্সিয়া। অসুস্থতার কারণে ডার্বি মিস করা অ্যাগুইরোর মাঠে নামা নিয়ে শঙ্কা রয়েছে। ফার্নান্দিনিও ও রিয়াদ মাহরেজের পরিবর্তে এই ম্যাচে দেখা যাবে গুন্দোগান ও ফেরান তোরেসকে। এছাড়াও শুরু একাদশেই থাকবেন স্টার্লিং, ডি ব্রুইনা ও গ্যাব্রিয়েল জেসুস। তৌফিকুল ইসলাম, নিউজ 24। করোনা পরিস্থিতিতে আবারও মাঠে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে লন্ডনের ছয়টি ক্লাব। ক্লাবগুলো হলো আর্সেনাল, চেলসি, ক্রিস্টাল প্যালেস, ফুলহ্যাম, টটেনহ্যাম ও ওয়েস্টহ্যাম। করোনা পরিস্থিতি সামলে মাত্র দুই সপ্তাহ আগে স্বাস্থ্যবিধি মেনে লন্ডনের চারটি ক্লাবে 2000 দর্শক প্রবেশের অনুমতি দিয়েছিল ব্রিটিশ সরকার। ক্লাবগুলো ছিল পশ্চিম উপকূলের এভারটন, লিভারপুল, দক্ষিণ উপকূলের ব্রাইটন ও সাউদাম্পটন। তবে অবস্থা আবারও খারাপ হয়, লন্ডন জুড়ে তৃতীয় ধাপে চলে সীমাবদ্ধতা এনেছে কর্তৃপক্ষ। শেষ করছি এখনকার সংবাদ, সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।